আজকের ভিডিওটি শিক্ষামূলক ভিডিও, সবাই দেখবেন। চাকুরিজীবী ছেলে মায়ের সাথে খারাপ ব্যবহার করায় মাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় বাড়ির কাজের ছেলে যে শিক্ষা দিল বাড়ির মালিককে, তারপরে কি হলো তা জানতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। সাদিয়া, এই সাদিয়া, আমি আসছি মানে এতক্ষণ লাগে দরজা খুলতে নাকি? তোমরা ঘরের মধ্যে কি করো দুইজন? রোদে ঘামে যাচ্ছে তুমি দেখো না? তোমরা কি করো তোমরা ঘরের মধ্যে এতক্ষণ? আজব তো, এত চিল্লাইতেছো কেন? দরজা খুলতে একটু দেরি হতেই পারে, আমরা তো ঘরে কাজ করতেছি। আর মা, তুমি তো এখানে বসে আছো, তুমি কি একটু দরজাটা খুলতে পারো না? তোমার কি হয়েছে? তোমার তুমি কি খুলতে পারো না দরজাটা? রাজ, তুমি মায়ের সাথে চিল্লাচিল্লি করতেছো কেন? তুমি জানো না মায়ের কোমর ব্যথা, উঠতে পারে না, বসতে পারে না। কোমর ব্যথা মানে কোমর ব্যথা হবে কেন? কি হয়েছে? হ্যাঁ, সারাদিন বাড়িতে বসে থাকা, খাওয়া দাওয়া করা, সুখ শান্তি, তারপরে কোমর ব্যথা হয়ে যায়। এই ভুলটা যেন নেক্সট না হয়। দরজার সামনে এসে কলিং বাজাইতেছি বাজাইতেছি, তোমাদের খোলার কোনো অবস্থা নাই। একজনের কোমর ব্যথা, একজন কাজ করে, কি এমন কাজ তোমাদের সারাদিন? যত সব ফালতু বেচাল সাহেব, দান একটা কথা আছে। হ্যাঁ, তোমার কি হয়েছে? তুমি কেন ডাকতেছো আমারে? সাহেব, আমার একটা কথা বলার ছিল আপনার সাথে। যদিও বা আপনার মেজাজ আজকে একটু করা, তবু আমাকে বলতে হবে। সাহেব, আমার একটু ছুটি দেবেন সাহেব, 2 দিনের, মাত্র 2 দিন সাহেব। আমি ছুটিটা আপনার কাছে আবেদন করলাম সাহেব। কি বলছো তুমি? তোমার ছুটি লাগবে? তুমি কাজে জয়েন করছো কয়দিন? তুমি কয়দিন মধ্যে তুমি কাজে জয়েন করছো বলো তো? তোমার তো 1 সপ্তাহ হয় নাই, কিসের ছুটি তোমার? বুঝলাম না কিছু আমি। সাহেব, গ্রামে আমার মা খুব অসুস্থ সাহেব, আমাকে যেতেই হবে। আর আপনি তো জানেন সাহেব, আমার মায়ের আমি ছাড়া আর কেউ নাই। আমার মায়ের একটু দেখতে যেতে হবে সাহেব, মাত্র 2 দিন সাহেব। আমি ঠিক 2 দিন পরে আবার ফিরে আসবো সাহেব, আমার একটু ছুটি দেয়। আরে ভাই, এখন আমি ছুটি দিতে পারবো না রে ভাই। নতুন বাড়িতে আসছে, নতুন বাড়িতে আমি থাকছি এখন, আমার বাড়িতে অনেক কাজ, তুমি জানো না? তুমি 1 মাস কাজ করবা, 1 মাসের বেতন নিয়ে তুমি তোর মায়ের কাছে যাবা। তোমার মায়ের এখন যা হোক সেটা আমার কোনো দেখার বিষয় না। আজব মানুষ, 1 সপ্তাহ নেই কাজে আসছে, এখনই ছুটি দেন? 2 দিনকার ছুটি না সাহেব, মাত্র 2টা দিন সাহেব, আমি 2 দিন পরে ঠিক ফিরে আসবো। ম্যাডাম, একটু সাহেবরে বলেন না। রাজ, তুমি দাও না ওকে 2 দিনের ছুটি। তুমি চুপ থাকো, তোমার তো মায়া দেখাতে হবে না। আর তুমি যত বার তুমি কাজ করো, যাও, কোনো ছুটি হবে না। যাও যাও, তুমি কাজ করো, যাও কাজ করো, যাও। ঝামেলা মোটেই আমার ভালো লাগে না। একজনের মাজা ব্যথা, তোমাদের দরজা খুলতে লেট হয়, আর একজনের ছুটি লাগবে, কত বড় বেদক ছেলে দেখছো? ও কাজে আসলো না, 1 সপ্তাহ হইলো না, ও ছুটি চায় মায়ের জন্য। ও হ্যাঁ, দরজা করে মায়ের জন্য উতলা উঠতেছে না? মা আমাদের মা নাই? আজব যত সব, এগুলো রাখো, ধরো রাখো, এগুলো খুঁজে দেখো, যাও রাখো এগুলা। রাজ, তুমি কিন্তু বেশি কথা বলতেছো। তুমি হয়তো তোমার মাকে ভালোবাসো না, সম্মান দাও না। ও তো কাজের ছেলে না, ওর মাকে ও ভালোবাসার জন্য তোমার কাছে 2 দিনকার ছুটি চাইছে, তুমি ছুটি দিবা না কেন? সাদিয়া, তুমি আমার চোখের উপরে চোখ রেখে কথা বলতিছো? আমি মাকে ভালোবাসি না, তোমার কাছ থেকে আমার মায়ের প্রতি ভালোবাসা শিখতে হবে? তুমি কিন্তু বেশি কথা বলা শিখছো, বুঝছো? তাতে খাবার দাবার রেডি করো, যাও, খিদে লাগছে, ভাত খাবো, যাও তাড়াতাড়ি যাও। আবার এখানে বসে আছো মানে? মায়ের প্রতি সবার ভালোবাসা একবার উতলাই উঠতেছে এখন। আমি মাকে ভালোবাসি না, আদর করি না, যত সব। কালকে তো শুক্রবার, তাই না? জি। কালকে আমরা একটু ঘুরতে যাব। আর তোমাকে যা সুন্দর লাগছে না আজকে, খুব সুন্দর লাগছে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। কাছে আসো। কি ব্যাপার মা, তোমার কোনো কমন সেন্স নাই কখন ঘরের মধ্যে আসতে হয়? কি হয়েছে তোমার বলো তো? তুমি এখানে আসছো কেন? বাবা, আমাকে রাগ করো কেন বাবা? আমার ওষুধ কেনার জন্য করে টাকা দাও বাবা। রাগ করবো না মানে? তুমি সরাসরি তুমি ঘরের মধ্যে তুমি ঢুকলা, তুমি কোনো নক দিলা না, রাগ করবো না মানে? আর কি হয়েছে তোমার? ওষুধ কেনার টাকা লাগবে বাবা? এই যে মাজার ব্যথা বাবা, কোমরে খুব ব্যথা বাবা, হাঁটতে পারে না, উঠতে পারে না বাবা, কয়টা টাকা দিয়ে বাবা ডাক্তার দেখাবো? আজব তো, গেল সপ্তাহে তোমাকে আমি টাকা দিলাম ওষুধ কেনার, আর মাজায় তোমার ব্যথা, কোমরে ব্যথা, শরীর ব্যথা কেন মা? সারাদিন তুমি বাড়িতে তুমি থাকো না, তুমি তো কোনো কাজ করো না, তুমি কোনো কিছু করো না, তোমার তোমার কেন এত সমস্যা হবে? বুঝি না আমি কিছু। বাবা, বেশি টাকা চাচ্ছি না বাবা, মাত্র 1000 টাকা চাচ্ছি। এই যে মাজার ব্যথার জন্য উঠতে পারতেছি না বাবা, কালকে ডাক্তারের কাছে যাব বাবা, মাত্র 1000 টাকা দে না বাবা। বললাম না এখন আমার কাছে কোনো টাকা পয়সা হবে না, 1000 টাকা তো অনেক টাকা। তোমার পেছনে যদি আমার প্রতি মাসে 5000 করে টাকা যায়, তাহলে আমার কাছে কি থাকে বলো? আমি কয় টাকা বেতনে চাকরি করি? 1000 টাকা দিলে কি হয়? তুমি তো কত টাকা পয়সা নষ্ট করো, তোমার তো অনেক টাকা। তুমি 1000 টাকা মাকে দাও, কালকে মা ডাক্তারের কাছে যাবে। মায়ের কোমর ব্যথা, হাঁটতে পারে না, মাজা ব্যথা। তুমি চুপ থাকো, সংসার কে চালায়? আমি চালাই না, তুমি চালাও। তুমি জানো সংসার চালাইতে কত টাকা পয়সা লাগে? আর মা, তুমি যাও তো, মা যাও, তোমার সাথে কালকে সকালে বসে কথা বলো। তুমি এখন যাও, এখন ঘুমাবো, অনেক রাত হয়েছে, যাও। যত সব সব টাকা টাকা টাকা। আর তোমাকে বলছি,
আমাদের মা ছেলের মধ্যে তুমি কিন্তু নাক গলাবে না, ঠিক আছে? তাহলে তোমাকে সোজা বাপের বাড়ি পাঠিয়ে দেবো ব্যাগপত্র গুছাইয়ে। ঘুমিয়ে পড়ো এখন, যাও ঘুমিয়ে পড়ো এখন, যাও। এ রাজ, রাজ, এ রাজ, উঠো, 1:30 বাজে, তুমি অফিসে যাবে না? তাড়াতাড়ি উঠো, আমি তোমার জন্য নাস্তা বানাইতেছি। কটা বাজে? 1:30 বাজে, অফিসে যাইতে হইব না তোমার? উফ, তাড়াতাড়ি অফিসে যাইতে হবে। উঠা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য নাস্তা বানাইতেছি। এই সাদিয়া, এই কই গেলা? আমার অফিসে কিন্তু দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি আমার ব্যাগটা নিয়ে আসো। কি ব্যাপার, তোমাদের দেরি হচ্ছে কেন সাদিয়া? হ্যাঁ না, এই যে তোমার ব্যাগ। এত দেরি হলো কেন তোমার? কাজ করতেছিলাম তো। আমি যখন অফিসে যাব তখন তোমাদের কাজ, আমি যখন বাসা আসবো তখন তোমাদের কাজ। যত সব বাবা শোন, বাবা বাবা একটা কথা শোন। কি ব্যাপার, তুমি আবার আমাকে পিছন থেকে ডাকতেছো কেন? আমি অফিসে যাচ্ছি না, তুমি দেখো না এগুলা কি হয়েছে তোমার? বাবা 1000 টাকা দে বাবা, আমার মাজার ব্যথা খুব বেশি হয়ে গেছে বাবা, ডাক্তার কাছে যাবো, 1000 টাকা দে বাবা। তুমি কিসের ডাক্তার দেখাবো আবার এখন, বুঝলাম না কিছু আমি। গেল সপ্তাহে তোমাকে আমি 1000 টাকা দিলাম না, তুমি ডাক্তারকে তুমি দেখাও নাই, এখন আমার কাছে টাকা পয়সা হবে না। তুমি যাও, তোমার যাও, শুই থাকো, যাও। তোমার না মাজার ব্যথা, তুমি আবার এখানে আসছো কেন? তুমি ঘরে তো শুই থাকো, যাও। বাবা 1 সপ্তাহ আগে আমার 1000 টাকা দিছিলে বাবা, ওষুধপাতি এনে খাইছে, সেটা ফুরি গেছে। আবার 1000 টাকা দে বাবা, আবার ডাক্তার কাছে যাবো, ওষুধ এনে খাবো, মাজার ব্যথা বেশি হয়ে গেছে। হ্যাঁ রাজ, তোমার কাছে তো মা মাত্র 1000 টাকাই চাইছে, আর তুমি মায়ের সাথে এরকম কেপটেম করতেছো কেন? বুঝলাম না তো কিছু, মা তোমার কাছে 1000 টাকা চাচ্ছে, 1000 টাকা দিয়ে দাও। তোমাকে না কালকেই বলছি, আমাদের মা ছেলের মধ্যে তুমি নাক গলাবে না, তুমি কেন কথা বলতেছো? বুঝলাম না কিছু, সংসার চালাইতে কত টাকা লাগে সেটা আমি জানি। মায়ের পেছনে যদি আমার প্রতি মাসে টাকা চলে যায় 5 থেকে 6 হাজার টাকা, তাহলে সংসার আমি কিভাবে চালাবো? বুঝো না তুমি এগুলা? আর মা, তোমার কোনো সাধারণ জ্ঞান নাই, তুমি জানো না আমি কয় টাকা বেতনে চাকরি করি, তুমি আমার কাছে টাকা চাও মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে। যাই হোক, আমার কাছে এখন এত টাকা নাই, আমি 500 টাকা দিয়ে যাচ্ছি, এটা দিয়ে তুমি ভালো একটা ডাক্তার দেখাও আর ওষুধ পানি নিয়ে আসো। ধরো টাকাটা রাখো মা, সাথে তুমি রাখো টাকাটা, সাদিয়া তুমি রাখো টাকাটা। 500 টাকা হবেন না বাবা, ডাক্তারের দেওয়া লাগবে 500 টাকা, ওষুধের 500 টাকা, আমার 1000 টাকা দে বাবা। আমার কাছে এই মুহূর্তে 1000 টাকা নাই মা, 500 টাকা ছিল, আমি তোমারে বললাম 500 টাকা নাও, তুমিও নিলা না সাদিয়া, তুমিও নিলা না, ঠিক আছে? তোমরা তো শুরু করছো, তোমরা আমার মাথায় উঠে পড়ছো এখন, তোমরা আমি যা দেখতেছি যত সব। সিরাজ, তুমি এরকম, তুমি তোমার মায়ের সাথে এরকম ব্যবহার করলা? তোকে পেটে থুই আমি ভুল করছি, তোকে শিক্ষিত বানায় আরো ভুল করে দিছি আমি। তোর মতন ছেলে পেটে না থুই, যদি একটা রিক্সাওয়ালা ছেলেকে পেটে থুই তো আমার শান্তি হইতো। তুই একটা বেয়াদব ছেলে, তোকে আমি জোয়ার মধ্যে ভুল করছি আমি। কি ব্যাপার মা, তুমি বাইরের একজন রিক্সা চালকের সাথে তুমি আমার তুলনা করলে? তুমি তোমার পেটে আমাকে ধারণটা তুমি ভুল করেছো, তোমার এত বড় সাহস হলো তোমাকে বেদক বললে? তুমি অক্ষণে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও। রাজ, তুমি মাকে ধাক্কা দিলে, তুমি এত নোংরা হয়ে গেছো, এখনই তোমরা বাড়ি থেকে বেরাও, যাও। সাহেব, কি ব্যাপার, তুই আমাকে থাপ্পড় মারলি? তুই আমার বাড়ির কাজের ছেলে, তুই আমাকে থাপ্পড় মারলি, তোর এত বড় সাহস? ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস? তুই ফকির নিয়ে তুই আমার গায়ে থাপ্পড় মারিস? আরে থামুন সাহেব, আজ 1 সপ্তাহ হলো আপনার অনেক গাদবি আমি সহ্য করেছি, কিন্তু আর না, আমি শুরু থেকেই দেখছি আপনি আপনার মায়ের সাথে দুর্ব্যবহার করছেন, এটা সহনীয় নয়। আপনি মায়ের সাথে যেমন ব্যবহার করেন সাহেব, আমার মনে হয় পৃথিবীতে এমন ব্যবহার কোনো ছেলে তার মায়ের সাথে করে না সাহেব। সাহেব, আপনার মতো মা আমারও আছে, আমরা মাকে মাথায় তুলে রাখি, আপনার মতো মাটিতে ছুঁড়ে ফেলে দেয় না সাহেব। ঠিক আপনার মায়ের মতো আমার একজন মা আছে, কিন্তু সে অসুস্থ, তার 2টা কিডনি ড্যামেজ, তার জন্য আমি আপনার বাড়িতে কাজ করতে এসেছি সাহেব। শুধু আমার মায়ের চিকিৎসার খরচ চালানোর জন্য সাহেব আপনার বাড়িতে আমি কাজ করি। শুধু তাই নয় সাহেব, আমার মায়ের চিকিৎসার খরচ চালানোর জন্য দিনে আপনার বাড়িতে আমি কাজ করি, আর রাত্রে গিয়ে আমি রিক্সা চালাই। আমি এত কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলি, কেন সাহেব জানেন? আমার মায়ের একটু সুখের জন্য, আমার মায়ের মুখে হাসি ফুটানোর জন্য সাহেব। নাই বলতে তো কিছু নাই সাহেব আমার, আমি দিন মজুরি করি, পরের বাড়িতে কাজ করি, আর আপনি কি নেই? ঘর বাড়ি, বাড়ি দামি গাড়ি সারি সব কিছুই আছে, শুধু আপনার একটা জিনিসের অভাব সাহেব, সেটা হচ্ছে আপনার মনুষ্যত্বের অভাব সাহেব, মনুষ্যত্বের অভাব। আপনার অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও আপনার মা 1000 টাকা চাইছে আপনার মায়ের চিকিৎসার জন্য, সেটা আপনি দিতে পারেন নাই। আর আমাকে দেখেন, আমি মায়ের জন্য কত পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলি, শুধুমাত্র মায়ের সুখের জন্য, মায়ের চিকিৎসার জন্য সাহেব। এখনো সময় আছে সাহেব, ভালো হয়ে যান, আর আপনিও তো একদিন বাবা হবেন, আপনারও সন্তান হবে, বয়স হয়ে যাবে আপনার, আর এই আপনার মায়ের মতো সেম কাজটা যদি আপনার ছেলে আপনার সাথে করে তখন আপনার কেমন লাগবে সাহেব, একবার ভেবে দেখেন সাহেব। আমি আর আপনার কাজ করবো না সাহেব,
আরে যে বাড়িতে সন্তান তার মায়ের মর্যাদা দিতে জানে না সেই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না সাহেব। পারলে আমারে ক্ষমা করবেন সাহেব, ভালো থাকবেন। দাঁড়াও ভাই। সত্যি ভাই, আজকে তুমি আমার চক্ষুটা খুলে দিয়েছো ভাই। আমি এতদিন মানুষের আড়ালে আমার মধ্যে ছিল এক অহংকারী ছেলে। আমি শুধু সারা জীবন টাকার পিছনে দৌড়াইছি। আমি কখনো আমি আমার মাকে ভালোবাসিনি, কখনো আমি আমার চোখে আমার মাকে আমি কখনো দেখি নাই। আর সাদিয়া, তুমি আমাকে ক্ষমা করে দিবে। আর মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি মা। আসলে আমি টাকার পিছনে ছুটতে ছুটতে আমি আমার নিজেকেই ভুলে গেছি, আমি তোমাদেরকে ভুলে গেছি মা। আর মা, তুমি আমাকে তোমার মন থেকে ক্ষমা করে দাও মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সত্যি কথা, আমি কখনো তোমাদের দিকে একটা নজর চেয়েও দেখি নাই মায়ের মর্যাদা হিসেবে। মা, আমাকে ক্ষমা করে দিও তুমি। আর সাদিয়া, তুমিও আমাকে ক্ষমা করে দিও, আসলে আমি তোমার সাথেও না জেনে না বুঝিয়ে অনেক খারাপ ব্যবহার করছি। আর ভাই, আজকে তুমি যদি আমার চক্ষুটা না খুলে দিতে ভাই, আমি সত্যি কথা আমার সেই বিবেকহীন জায়গাতে আমি সারা জীবন পড়ে থাকতাম, আমার মনের মধ্যে একটু বিবেক জাগ্রত হতো না। সত্যি ভাই, তুমি আজকে কাজের ছেলে হয়ে তুমি আজকে যেটা করে দেখিয়েছো ভাই, আমি সে কাজটা করে দেখাতে পারি নাই। আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, তাতেই আমি খুশি। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো আমি অনেক খুশি হইছি, কিন্তু আমিও বলতে চাইছিলাম ঠিক উনার মতো, কিন্তু আমি কখনো বলে সাহস পাই নাই। সত্যি ভাই, তোমার কাছে আমি আজকে অনেক ঋণী হয়ে গেলাম ভাই, যে ঋণটা আমি কখনো শোধ করতে পারবো না। আর মা, আর সাদিয়া, তুমি মাকে নিয়ে দ্রুত ডক্টরের কাছে যাবা, ঠিক আছে? আমি তোমাদেরকে টাকা দিচ্ছি, নাও এখানে 2000 টাকা আছে, ঠিক আছে? এই 2000 টাকা নিয়ে তোমরা দ্রুত মাকে নিয়ে ডক্টরের কাছে যাও। মা, তাহলে তুমি ডক্টরের কাছে যাও, আমি অফিস থেকে এসে তারপর তোমাদের সাথে কথা বলবো। আর ভাই, তোমার ছুটি লাগবে না, তুমি তাহলে অক্ষুনি যাও ভাই, তোমার মা অসুস্থ তাই না? অক্ষুনি তুমি যাও ভাই, যা তুমি তোমার মাকে আগে সুস্থ করো, টাকা পয়সা লাগে আমি আরও দেবো ভাই, কোনো সমস্যা নাই, তুমি যাও তাহলে ভাই। মা তাহলে থাকো, আসিয়া সাদিয়া থাকো। সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।